জি, আমি অবাক হয়েছি যে আমার বন্ধু, বিজ্ঞ বন্ধু এবং আমার ভাই রানা দাশগুপ্ত কি করে এরকম তথ্য দিলেন যে পৃথিবীর কোন এই জাতীয় ট্রাইব্যুনালের নাকি অ্যাপিলের বিধান নেই। তো উনি কি আসলে পড়ে দেখেছেন সিয়েরা লিওনের যে যে আইনের বিচারটা হচ্ছে সেখানে অ্যাপিল চেম্বার বলে একটা কথা আছে, সুপ্রতিষ্ঠিত আপিল কোর্ট আছে, ট্রায়াল চেম্বার এন্ড দেন অ্যাপিল চেম্বার, তো দ্যাট ইজ অ্যান অ্যাপিলেট কোর্ট। বসনিয়াতে যেটা ফর্মার ইউগোস্লাভিয়া সেখানেও অ্যাপিল চেম্বার আছে, আজকে যেটা ওই স্পেশাল কোর্ট অফ সিয়েরা লিওন সেখানেও আপিল চেম্বার আছে, এরপর কম্বোডিয়াতে যেটা হচ্ছে সেখানে আপিল ট্রাইব্যুনাল আছে। তা কি করে উনি বললেন যে আপিলের কোনো বিধান নেই, অনন্য সুযোগটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে? এইটা এই জাতীয় অজ্ঞতাপ্রসূত কথা কিন্তু জাতির মধ্যে অনেক বড় ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে, কারণ যেখানে গোটা দুনিয়াতে এত ভালো করে আপিলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই আপিলের জাজেরা কিন্তু হাইব্রিড হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ওয়ার ক্রাইমস এর বিচারের ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে এনে বসানো হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ আইন সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু বিশেষজ্ঞ। সুতরাং আপিলের সুযোগ নিয়ে এই কথাটি সম্পূর্ণ অবান্তর। এবং তিনি আরেকটি তথ্য দিয়েছেন যেটিও সঠিক নয়, এই আপিলের বিধানটি আমাদের আইনে 2010 সালে করা হয়েছে এটা কিন্তু নয়। এই আপিলের বিধানটি অরিজিনালি 1973 সালের আইন থেকে আইনেই ছিল, কিন্তু গভর্নমেন্টকে যে আপিলের সুযোগটা দেওয়া হয়েছে সেটা পরবর্তী সময়ে ইনসার্ট করা হয়েছে। আমি অবাক হই ওনারা যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উদাহরণ দেন, কিন্তু আমরা যখন ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গুলো যে পদ্ধতিতে চলে, যে এলিমেন্টস অফ ক্রাইমস এর মধ্য দিয়ে যেভাবে বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়, তখন যখন আমরা আমাদের পক্ষের কোন সিদ্ধান্ত বা ডিসিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এসে উপস্থাপন করি, তখন তারা বলেন আমাদের কোর্টটা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল কোর্টের কোনো কিছু নিয়ে আসবেন না। আবার যখন উদাহরণ দেওয়া শুরু করেন তখন নুরেমবার্গের কথা বলেন, নুরেমবার্গ এবং টোকিও ছিল একটা মিলিটারি ট্রাইব্যুনাল, মিলিটারি জেনারেলরা তার বিচার করেছিল, তার সাথে কি আপনি আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক দেশে সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালকে মিলাতে চান? দুটার মধ্যে গালফ অফ ডিফারেন্স। মিলিটারি জেনারেলদের বিচার নিশ্চয়ই একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পদ্ধতির বিচারের সাথে তুলনীয় হতে পারে না। বারবারই আপনারা নুরেমবার্গের কথা বলেন, নুরেমবার্গে আপিল নেই, কিন্তু বর্তমান দুনিয়ায় প্রচলিত যে ট্রাইব্যুনাল গুলো আছে সেখানে তো আপিলের ব্যবস্থা আছে, সেটির কথা তো আপনারা বলছেন না। এবং আমি আরো অবাক হচ্ছে দায় মুক্তির কথা বলেছেন, যে আজকের বিচারের মধ্য দিয়ে নাকি আনন্দ উল্লাসের ব্যাপার ঘটেছে। নিশ্চয়ই শাহবাগের মতো কিছু বিভ্রান্ত তরুণেরা যারা বলেছে বিচার মানি না ফাঁসি চাই, যারা সংবিধান বিরোধী আইনের শাসনের বিরোধী এই ধরনের কথা বলেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের মাননীয় বিচারকরা আদালত কেউ কিন্তু সুয়ামটো আদালত অপমাননার কথা বলেননি। কিন্তু যখন কেউ হরতাল ডেকেছেন তার এগেনস্টে, তাদের বিরুদ্ধে কিন্তু কন্টেম্প্ট হয়েছে। এই যে বিভ্রান্ত তরুণেরা সংবিধান এবং আইনের বিরুদ্ধে কথা বললেন, তাদের দাবির সাথে একমত পোষণ করলেন পার্লামেন্ট এবং তার প্রেক্ষিতে একটা আইন সংশোধন করে একজন মানুষকে সাজা দেওয়া হলো, কিন্তু পার্লামেন্টে তো সেই এখতিয়ার আছে, পার্লামেন্টের এখতিয়ার আছে, কিন্তু আমাকে দেখবেন যে গোটা দুনিয়া কিন্তু এটা বিচার করবে যে আপনি কোন দাবির সাথে একাত্মতা প্রকাশ করলেন। পার্লামেন্ট নিশ্চয়ই করতে পারতো, কিন্তু একটা রায় হয়ে যাওয়ার পরে শুধুমাত্র এই লোকটাকে ফাঁসি দেওয়া নিশ্চিত করার জন্য রায়ের পরে গিয়ে আইন সংশোধন যেটা করা হলো, গোটা দুনিয়ার কাছে কি এটা খুব ভালো লেগেছে? বা এটা কি আপনি একটা কথা আছে যে জাস্টিস শুধু করলেই হবে না, জাস্টিস যে করা হচ্ছে সেটা দেখাতেও হবে, ন্যায় বিচার নিশ্চিত, এটা বলে জাস্টিস নট অনলি টু বি ডান বাট ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান, এটা যে করা হয়েছে সেটা দেখাতে হবে। তা আপনি কিভাবে দেখালেন? এবং অনন্য বলেছেন যে আজকে আনন্দের কথা, মিষ্টি বিতরণের কথা, যারা একজন মানুষের মৃত্যুদণ্ডে উল্লাস করতে পারে তার আর যাই হোক, তাদেরকে একটা মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আমি বলতে পারি না। আবার আসবো আপনার কাছে, আমরা একটা ছোট্ট বিরতি নেবো, তার আগে